তবে আজকে প্রতিবার যেটা হয় তিনি এসে আমাকে বলে মো আজকে গান গাইবো না আমি একটু ইনস্ট্রুমেন্টাল বাজাই দুজনকে একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লাগছে আজকে মিথুন দাকে দিয়ে শুরু করব পরে আপনার কাছে আসব কেমন আছেন আমি ভালো আমি শুনলাম আপনাকে স্টুডিও থেকে ধরে নিয়ে আসছে একদম অবস্থুত আমি এসেছিলাম অন্য কাজে এই ইনস্ট্রুমেন্টটা ছিল আমার সাথে গেলাম বললো বন্ধু চলো একটু বেরোতে হবে এই বন্ধুত্বের সূত্রপাত কবে থেকে বা কতদিন আগে থেকে আমি আমার মনে হয় যখন আমি আবার এমনিতে সাধুটা কি আমি বাজাচ্ছিলাম একদম ছোট আমাদের ও নিশ্চয়ই ইন্টার শেষ করে এখানে করছিলাম আমি মাদককে না বলুন বাজাচ্ছিলাম বাচ্চু অঙ্কলের সাথে পারকাশন আর তখন আর আমি ওকে দেখি যখন আমি লন্ডন পড়তে যাই 2006 আমি 2008 or 2009 ইফ আই এম নট রং ডিজুস রকস্টার তখন দেখলাম বর্ডারে একজন বাজাচ্ছে আমি দেখলাম পাগল হয়ে গেলাম সেই বন্ধুত্বের সূত্রপাত কিন্তু হয়েছে ফুয়াদ ভাইয়ের প্র্যাকটিস প্যাডে অর্থাৎ ফুয়াদ ভাইয়ের সাথে বাজানোর জন্য 2010 কি 2011 স্টার্টিং এ একটা শোতে ও রেগুলার তখন ফুয়াদ এন্ড ফ্রেন্ডস বাজায় আর আমাকে ইনভাইট করলো ফুয়াদ ভাই প্রথম বললাম থেকে এসে ফ্রেশ ব্লাড ওই প্র্যাকটিস প্যাডে গিয়ে আমাদের প্রথম পরিচয় একটা দেখলাম খুব লাজুক একটা ছেলে এসে নিজের মতো গিটার সবাই সবার মতো রাফা আর ওদিন লাইন আপটাও খুবই অ্যামেজিং ছিল আজকের অনেক বড় বড় নাম তারা লাইক রাফা অন ফার্স্ট লাইন এন্ড টুগেদার ইমন চৌধুরী তারপর ছিল ওদিকে শোয়েব ভাই মেক দলের তিনজন গিটারিস্ট আমি পারকাশন আমজাদ ভাই ড্রামস তারপর ওদিকে ফুয়াদ ভাই নিজে কিবোর্ড শুভ ভোকাল অদ্ভুত একটা হ্যাঁ ডি রকস্টার শুভ যাই হোক তো ওইখান থেকে আমাদের সূত্রপাত এরপর ওই সূত্রটা থেকে আমাদের ম্যাজিক মনে হয় দুজন দুজনকে বোঝা এরপর আমরা পরে দিয়ে আরেকজন সোলো আর্টিস্টের সাথেও বাজাই